ছোট্ট করে একটা সিনেমার গল্প বলি। একটা সিনেমার হিস্টোরি ছিল এরকম, এক ব্যক্তি পাহাড় আরোহণ করতে খুব ভালোবাসত। তো একদিন সে একটা সাইকেল নিয়ে পাহাড়ে সাইকেলিং করতেছিল। তো সাইকেলিং করতে করতে অনেক উঁচুতে উঠে গেছিল। তো ওঠার পরে হঠাৎ করে সে সামহাউ দুইটা পাহাড় একসাথে, মাঝখানে একটু জায়গা, সো সে সাডেনলি ওই মাঝখানে ওইখানে পড়ে যায় এবং সে অনেক নিচে পড়ে যায়। তো নিচে পড়ে যাওয়ার পর একটা জায়গায় গিয়ে সে আটকে যায় এবং ইন দ্য সেম টাইম উপর থেকে একটা পাথর পড়ে, পাথরটা তার সম্পূর্ণ গায়ের উপরে পড়ে নাই, কিন্তু তার এমন একটা জায়গায় পড়ছে যে হাতটা আটকে গেছিল, একটা হাত তার আটকে গেছিল। এখন তার সাথে কোনো ইকুইপমেন্ট ছিল না, কারণ পাহাড়গুলো ছিল, দুটো পাহাড়ই ছিল পাথরের, আর পাথর কী পরিমাণ শক্ত আপনারা জানেন, এবং যেটা পড়েছে হাতের উপরে ওটাও পাথর। এখন কোনোভাবেই সে হাতটাকে ছুটাতে পারছিল না, যার ফলে সে ওখান থেকে উঠতে পারছিল না। তো এরপরে তার কাছে একটা অস্ত্র ছিল, সেটা হচ্ছে তার দাঁত। সে উপায় অন্ত না পেয়ে তার মুখ দিয়ে সে নিজের হাত কামড়ে 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 সে হাতটাকে সামহাও অপসারণ করে, তা করতে করতে ব্লিডিং হইতে হইতে একসময় সে খুবই ক্লান্ত হয়ে যায়। তারপরে হাতটাকে সে বাকি যে হাড় থাকে সে হাড় সে মোচড় দিয়ে ভেঙে ফেলে। ভেঙে ফেলার পর সে ওখান থেকে কোনো রকম সে উপরে উঠে আসে। তো উপরে উঠে আসার পর সে হয়তো একটুখানি আশা তার বুকের মধ্যে ছিল যে হয়তো আমি এখন বাঁচতে পারি, কিন্তু এমন একটা জনা ওইটা ওই জায়গায় কোনো লোকালয় কোনো জনমানব ছিল না, কোনো মানুষ তাকে হেল্প করার জন্য। তো সে তার সমস্ত শক্তি সে আগেই মোটামুটি এখন মৃতপ্রায় অবস্থা যখন সে বের হয়ে আসছে। তো তারপরে সে যতটুকু শক্তি ছিল তা দিয়ে সে দৌড়িতে দৌড়িতে শুরু করলো। করার পরে সে একটা জলাশয় খুঁজে পেল, কারণ সে অনেক তৃষ্ণার্ত ছিল, তার শরীর থেকে সমস্ত রক্ত প্রায় ঝরে গেছে। তো এমতো অবস্থায় সে একটা ছোট্ট একটা জলাশয় সে খুঁজে পাইছে। তো সেখানে গিয়ে জলাশয়ের মধ্যে ঝাঁপ দিছে। তো ঝাঁপ দিয়ে অর্ধেকটা তার শরীরের অর্ধেকটা তার জমিনে ছিল, বাকি অর্ধেকটা পানির মধ্যে ছিল। তো পানি পান করার জন্য আর কি সে ওইটার ভিতরে এরকম মাথা ডুবাই দিছে। তো পানি পান করতেছিল, অলমোস্ট সে বেহুশ অবস্থায়, কোনো রকম একটু হুঁশ ছিল। তো ভাগ্যের নির্মম পরিহাসে ওই জলাশয়ের মধ্যে একটা কুমির আটকে ছিল। তো কুমিরটা অনেক ক্ষুধার্ত ছিল। তো হঠাৎ করে একটা মানুষ পেয়ে খুব কুমিরটা গোগ্রাসে তাকে গিলে ফেলল, আর এভাবেই ওই নায়কের জীবনের পরিসমাপ্তি ঘটে। তো এই গল্পটা বলার একটা উদ্দেশ্য, আমরা অনেক সময় মানুষের আমাদের জীবন অনেক সময় এমন একটা জায়গায় আটকে যায় যা আমরা সেখান থেকে উত্তরণের পথ পাই না। তারপরে যদিও আমরা কোনো রকম আমাদের জ্ঞানের সর্বশেষ স্তরটাকে ইউজ করে আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি বা বের হই, তারপরেও দেখা যায় যে অল্প একটু আশা আমাদের থাকে, সেই আশাটুকু অনেক সময় এরকম ধূলিসাৎ হয়ে যায়, এরকম ক্ষুধার্ত কুমিরের পেটে আমাদেরকে যেতে হয়। তো এটাই হচ্ছে নিয়তি, আর এই নিয়তির বেড়াজালে আমরা অনেক মানুষরা আটকে আছি। তো এটাই আর কি এই সিনেমার গল্প। সিনেমাটার নাম আমার মনে নেই, কিন্তু এই সিনেমার গল্প অনেক মানুষের মধ্যে লুকায়িত আছে, আমরা কেউ প্রকাশ করি
আর কেউ করি না। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।